জমে উঠেছে কদিন আগেই আরম্ভ হওয়া ধারাবাহিক কোন গোপনে মন ফেসেছে। জি বাংলা প্রোডাকশনের বাকি ধারাবাহিকের মতো এই ধারাবাহিকের গল্প পছন্দ করেছে দর্শক। এদিকে গল্পে একে পর এক টুইস্ট। পুরুলিয়াতে শ্যামলীকে প্রেম প্রস্তাব দেয় কিঞ্জল, কিন্তু শ্যামলী সেই প্রস্তাব গ্রহণ করে না, ফলে কিঞ্জল সেখানেই দাঁড়িয়ে থাকে। আর সেই সময় নদীর লক গেট খুললে তলিয়ে যায় কিঞ্জল। এর পিছনে কাদের হাত সেটাও জানে দর্শক। অপরদিকে দেখা যাচ্ছে মামনিকে জেল থেকে বের করে আনতে শ্যামলীকে বিয়ে করতে বাধ্য হলো অনিকেত। তাহলে কি মারা গেল কিঞ্জল? যেমনটা তোমাদের বলেছিলাম, খুব শীঘ্রই উদয় প্রতাপ সিংকে দেখা যাবে তার অপর ধারাবাহিক নিম ফুলের মধুর গল্পে। এখন বেশ কদিন তাকে সেখানেই দেখা যাবে, তারপর কয়েকদিনের মধ্যে নতুন ধামাকা চমকের মাধ্যমে কোন গোপনে মন ফেসেছে ধারাবাহিকের গল্পে তার কামব্যাক হবে। তবে জানা যাচ্ছে এবার আসল অপরাধীদের খুঁজে বের করবার পরিবর্তে শ্যামলীর ওপরে প্রতিশোধ নিতে চাইবে কিঞ্জল। এবার নাকি নেগেটিভ চরিত্র হিসেবে তাকে দেখা যাবে, হয়তো তাকে বিয়ে না করে তার দাদাকে বিয়ে করবার জন্য শ্যামলীকে ভুল বুঝবে কিঞ্জল। কিন্তু কিভাবে জমে উঠবে সেই গল্প, সেটা জানতে অবশ্যই দেখতে হবে এই ধারাবাহিকটি। তো বন্ধুরা, এই ধারাবাহিকটি কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো এই রকম অনেক ভিডিও পেতে। সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।